তদন্তে এনে জামতারা ধৃত প্রাক্তন বিধায়ক ইরফান আনসারির বাড়ি থেকে উদ্ধার হলো 5 লক্ষ টাকা। পাশাপাশি উদ্ধার করা হয়েছে একটি স্কর্পিও গাড়ি। সিআইডি সূত্রে এমনটাই জানা গিয়েছে। সিআইডি সূত্রের খবর, লালবাজার এলাকা থেকে 75 লক্ষ টাকা আনতে এই স্কর্পিও গাড়ি ব্যবহার করা হয়েছিল বলে মনে করছে সিআইডি আধিকারিকরা। ওই এলাকার সিসিটিভি ফুটেজ আগেই সংগ্রহ করেছিল সিআইডি, সেই ফুটেজেও এই স্কর্পিও গাড়িটি দেখা গিয়েছে বলে সিআইডি সূত্রের খবর। আবার বিহারের মুখ্যমন্ত্রী হলেন নীতিশ কুমার, এই নিয়ে অষ্টমবার পার্টনার মশনদে বসলেন নীতিশ। তবে পার্টনার বদলে জোট বদলে বিজেপির হাত ছেড়ে আরজেডির হাত ধরেছেন নীতিশ। আসলে নীতিশ কুমারের সঙ্গী কি হবেন তা নিয়ে আলোচনা হলেও বারবার বিচার্য ছিল একটি বিষয়, পার্টনার যেই হন পার্টনার গদিতে কি তিনিই বসছেন? জবাব ছিল বসছেন, তিনি নিজে না চাইলে সম্ভবত সেখান থেকে তাঁকে সরানো মুশকিল। উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লালু পুত্র তেজস্বী যাদব, নীতিশকে শপথ বাক্য পাঠ করালেন রাজ্যপাল। এর খারাপ খবর কংগ্রেসের জন্য, প্রিয়াঙ্কা গান্ধী ভাদ্রা করোনায় আক্রান্ত হয়েছেন বলে জানা গিয়েছে। এই নিয়ে দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হলেন প্রিয়াঙ্কা গান্ধী, তিনি নিজেকে বিচ্ছিন্ন করে আইসোলেশনে রয়েছেন বলে জানা গিয়েছে। প্রিয়াঙ্কা গান্ধী নিজেই টুইট করে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার কথা জানিয়েছেন। প্রিয়াঙ্কা গান্ধী টুইট করে লিখেছেন, আজ আরও একবার করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছি, আমি বাড়িতে আইসোলেশনে আছি এবং পুরো প্রোটোকল অনুসরণ করা হচ্ছে। শুধু তাই নয়, রাহুল গান্ধীরও শরীর খারাপ হয়েছে বলে জানানো হয়েছে। খেলার মাঠ থেকে রাজনীতির মঞ্চ কিংবা শিল্প থেকে আকাশে প্লেন ওড়ানো, কোথায় ভারতীয় নারীরা পিছিয়ে নেই? পাল্টেছে সময়, মানুষের মানসিকতা, আজ সর্বত্র ভারতীয় নারীদের বিরাজমান। বর্তমানে সমগ্র বিশ্বকে দিশা দেখাচ্ছে ভারতীয় মহিলা পাইলটরা। ভারতীয় মহিলা পাইলটের সংখ্যা সমগ্র বিশ্বকে অনেক বেশি নম্বরে টেক্কা দিচ্ছে। 2015 সালে পাওয়া তথ্য অনুযায়ী সারা বিশ্বে 1,30,000 পাইলট ছিল, যাদের মধ্যে মাত্র 4,000 মহিলা পাইলট, অর্থাৎ মাত্র 3% কাছাকাছি। কিন্তু ভারতের পরিসংখ্যান অন্য হিসেব দেখায়। 2015 সাল অনুযায়ী ভারতে 5,000 পাইলটের মধ্যে 600 জন মহিলা পাইলট, অর্থাৎ দেশের প্রায় 12% মহিলা পাইলট, যে সংখ্যাটা আজকের দিনে এসে আরও বেড়েছে। চার্চে বালিকাদের শ্লীলতাহানি, তামিলনাড়ুতে এক পাদ্রিকে গ্রেফতার করলো পুলিশ। ধৃতের বিরুদ্ধে পক্সো আইনে মামলা রুজু করা হলো। জানা গিয়েছে ধৃত পাদ্রির নাম জন রবার্ট, তামিলনাড়ুর রামেশ্বরম শহরের অরুল আনন্দধর চার্চের সঙ্গে যুক্ত তিনি। বাবা মায়ের সঙ্গে এই চার্চে প্রার্থনা করতে আসে বালিকারাও, তাদের টার্গেট করত খোদ চার্চের পাদ্রি। অভিযোগ, চার্চে তারা প্রার্থনা করতে আসত, সেই সব বালিকাদের শ্লীলতাহানি করত জন। আল কায়দা ব্রিগেড অফ ইসলামিক জিহাদ রবিবার নিশ্চিত করে জানিয়েছে যে দক্ষিণ গাজার রাফাহ শহরে যে এয়ার স্ট্রাইক ঘটেছে তার জেরে খালেদ মনসুর নামের এক কমান্ডো সহ মারা গিয়েছেন আরও 2 সঙ্গী। গাজার উত্তরাঞ্চলে জাবালিয়া শহরে ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 5 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, নিহতদের মধ্যে রয়েছে 3 জন শিশু। দুদিনের হামলায় গাজার নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 24। গত শুক্রবার থেকে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলা অব্যাহত। মাস ছয়েক ধরে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে হতাহত হয়েছেন রাশিয়ার 70-80,000 সেনা, সম্প্রতি এমন দাবি করল পেন্টাগন। অন্যদিকে ইউক্রেনের সেনাবাহিনীর দাবি ছিল এখনও পর্যন্ত তাদের 42,200 সেনার মৃত্যু হয়েছে। আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের সদর দপ্তর পেন্টাগনের এক শীর্ষকর্তা কলিন কাল সোমবার একটি সাংবাদিক বৈঠকে দাবি করেছেন, ইউক্রেনের যুদ্ধে রুশ সেনাবাহিনীর হতাহতের সংখ্যা আসলে কত তা নিয়ে ধোঁয়াশা থাকলেও অন্তত 70-80,000 সেনা নিহত এবং আহত হয়েছেন। এখনও সম্পূর্ণভাবে নোভেল করোনা ভাইরাসের প্রকোপমুক্ত হয়নি বিশ্ব, তার মধ্যেই যুদ্ধের আবহ তৈরি হয়েছে। বিগত কয়েক মাস ধরে রাশিয়া ইউক্রেন রক্তক্ষয়ী যুদ্ধ চলছেই, তার উপর তাইওয়ানের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে চীনও। এমন পরিস্থিতিতে মহাশক্তিধর রাষ্ট্রের সূচিতেও রদবদল চোখে পড়ছে, সন্তর্পণে হলেও তাতে ভারতের উত্থান চোখে পড়ার মতো।